কি মোতালেব মিয়া, এত কাহিল লাগতেছে কে? আরে হাঁটতে হাঁটতে জানটা একেবারে শেষ হয়ে গেছে। কোনে গেছিলা? গোবিন্দপুর গেছিলাম। গোবিন্দপুরে কে? সুবান মল্লিকের বাড়িতে। সুবান মল্লিকের বাড়ি? খন্দকার সব কি আজকাল চোর ডাকাত পালতেছে নাকি? আরে বড় লোকের খেয়াল আমরা ধরবার পারিনি। তা সরকার চাচার সওয়াল দুটা কিরাম আছে? ভালোই আছে। তো আজ তারা খন্দকার সবের লোকে দাবা খেলবি। দাবা খেলবি মানে? খেলবি মানে খেলবি। কোনো শর্ত আছে? সেটা তো খবর পারি না। একটা চিন্তার মধ্যে ফলাই দিলা, চাচা বাড়িতে নাই, সওয়াল দুটো একটু বোকা কিসিমের, কি করতে কি করে বসবে নে, তুমি একটু খেয়াল রেখো ভাই। আচ্ছা ঠিক আছে, রাখবানি তাহলে আমি যাই। আচ্ছা যাও। কুবাত, তুমি নাকি আমারে ডেকেছো? তোমার সাথে একখান জরুরি কথা আছে। কি কথা? তোমার কাছে একটা নাম জানতে চাইব। কিসের নাম, কার নাম? সুকিনা বলতে কাউরে তুমি চেনো? জীবনে একটা বড় ভুল করে ফেলেছি হুরমা, সেটা সংশোধন হওয়া দরকার, তা না হলে এই জীবনটা নষ্ট হয়ে যাবে। কি করতে চাও তুমি? হাসিনা বেগম বাইসে আছে। কিরা কল তোমারে? আমার মন বলতেছে আমি তারে মারার জন্য টাকা নিয়েছিলাম, আমি নুন খায় নিমখ হারামি করতে পারবো না, তারে আমার খুন করতে হবে, তার ঠিকানাটা আমার দরকার। আমি কেমন করে কব কিরা সকিনা কিরা হাসিনা? তুমি ঠিকই জানো কিরা সকিনা আর কিরা হাসিনা। এত বড় ভুল আমি কিরাম করে করলাম সেটাই ভাবতাছি। দেহ বেশি ভাবা ভাবির চিন্তা করলি আমি কলাম হুজুর রে বলে দেব। সেটা তুমি পারবা না, কারণ তোমার মনের মধ্যে অন্য কিছু লুকাই আছে। ঠিক আছে তুমি যাও, আমি নিজেই তা করে খুঁজলাম। শোনো, একবার তুমি ভুল করে আমার জীবনটারে তছনছ করে দিয়েছ, আর একবার যদি ভুল করো আমি কলাম তোমারে ছাড়ব না, কথাটা মনে রাখো।